মোমেন হয়ে যান, মোমেন হয়ে যান, মোমেন হয়ে যান। একজন মোমেন দুনিয়া থাকবে, আমার আল্লাহ দুনিয়া রাখবে। যেদিন মোমেন থাকবে না সেদিন আমার আল্লাহ দুনিয়া রাখবে না। আল্লাহ নবী দিল দুনিয়ার পাঁচটা সাহাবি মা জননী গর্ভতারিণী মা জনম দুঃখী মা হাতখানা ধরেছে, আমার বাচ্চা কঠিন অসুস্থ, আমার বাচ্চা মারা যাবে, তাই মা আবু বাকারকে হাত ধরে নিলেন। আবু বাকার কখনো পড়ে যায় কখনো সোজা হয়ে দাঁড়ায়, চলতে চলতে দুনিয়ার বাদশাহ বিশ্ব নবী হাবিবুল্লাহ সাহাবী সিদ্দিক আকবর কদম তুলে তুলে আরকাম রাদিয়াল্লাহু তাআলার বাড়ি গেলেন। রাসূলকে দেখতে পান, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ বলে কাঁদতেছে। আল্লাহর রাসূল উঠে আসলেন, সিদ্দিক আকবরকে জড়িয়ে ধরলেন, আবু বকর, আবু বকর, আবু বকর, আবু বকর, আবু বকর। ও খলিজার টুকরারা, যুবকেরা, জওয়ানেরা আল্লাহর রাসূলকে সান্ত্বনা দিচ্ছেন ওই হালতে, ওই অবস্থাতে, ওই রক্ত মাখা শরীর দিয়ে। রাসূল বলছে, আবু বকর, তোমার কতই না কষ্ট হয়েছে, কত না যন্ত্রণা হচ্ছে, কতই না আঘাত করেছে। আল্লাহ রাসূলকে বজালেন, ইয়া রাসূলুল্লাহ, হে হাবিবাল্লাহ, আমার লাঠি আঘাতের কষ্ট, তরবারির আঘাতের কষ্ট, ছাজরা করে দেওয়া কষ্ট, আমি আপনার জীবিত দেখে, আমি আপনার সুস্থ দেখে, আমি আপনার নূরানি চেহারাখানা দেখে আমার সমস্ত ব্যথা বেদনার কষ্ট দূর হয়ে গিয়ে আমি আবু বকর, আমার কলিজাখানা ঠান্ডা হয়ে যায়। জন্য কেতাবে লেখা আছে, সাহাবায়ে কেরামেরা বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা যখন আপনার আলোচনা শুনি বাড়ির কথা ভুলে যাই, বিবি বাচ্চার কথা ভুলে যাই, খুদা দৃষ্টার কথা ভুলে গিয়ে আপনার মহাব্বতে ফানা হয়ে যাই। জোরে বলুন, কি ভালোবাসেন, কি মহাব্বত করেন। মদিনার মসজিদে আসাবে সুফাতে যে সমস্ত সাহাবায়ে কেরামেরা থাকতেন, কিতাবে পরিষ্কার লেখা আছে ওদের ঘর নাই, বাড়ি নাই, বিবি নাই, বাচ্চা নাই, দুপুর বেলা কে খেতে দেবে সে জোগাড় নাই, সন্ধ্যায় কি খাবে কোনো জোগাড় নাই, সকালে কে নাস্তা দেবে কোনো খবর নাই। তাহলে কি করে বেঁচে ছিল? কেতাবে লেখা আছে, কারবা বাড়ি হাফসি দেশে, কারবা বাড়ি ফার্সি দেশে, কারো বাড়ি রুম দেশে, কারো বাড়ি পারস্যে। খলিজার টুকরা মুসলমানেরা ওরা মদিনার মসজিদে থাকতেন, হাজি সাহেব গোনেরা যারা রয়েছেন এনারা ভালোভাবে জানেন, এরা আসাবে সুফায় গিয়ে নামাজ পড়েছেন, এরা রিয়াজুল জান্নাতে নামাজ পড়েছে। ও খলিজার টুকরারা, ওই আসাবে সুফা সাহাবারা আল্লাহর নবীর পিছনে নামাজ পড়বে, বিশ্ব নবীকে চোখে দেখবে। এদের খাবার চিন্তা ছিল না, বিবি বাচ্চার চিন্তা ছিল না, রাতে কি খাবে কোনো খবর নাই, দুপুরে কি খাবে কোনো খবর নাই। এদের একটা টার্গেট ছিল, কেতাবে লেখা, এরা দাম আদান যখন হবে মদিনার মসজিদে বিশ্ব নবীর পিছনে জামাতের কাতারে নামাজ আদায় করবে। নামাজ খাওয়া, এই নামাজ পড়লে আল্লাহ রুজি দেয় না, দেয় না। আর বিশ্ব নবীর চেহারা তো আলাদা, বিশ্ব নবী রাতের বেলায় আপনাদের বসি না, এই এই রাস্তা দিয়ে হেঁটে যাবে, বল খেলার মাঠের সামনে দিয়ে বিনা লাইটে কয়েক শো মানুষ রসুল পাকের নূরের তাজাল্লিতে রাস্তায় হেঁটে হেঁটে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মনে হবে চারিদিকে মানে টু লাইট বাঁধা আছে, হ্যালোজিন ফিট করা, অন্ধকার ঘরের ভিতরে রসুল পাক কদম রাখলেন দরজায়, মায়েশা সিদ্দিকা বললেন দাঁড়ান, রসুল পাক দাঁড়িয়ে গেলেন, কিছুক্ষণ পরে বললেন আসেন। আমাদের মতো তো আর এই রকম মানুষ ছিলেন না নবী, নবী মানুষ আলাদা, এই নবী যা আমি তা,
এটা মানুষের মতো কথা না, বুঝলেন? নবী যা আমি তা পায়খানা ফিরে খেলে মুঠোখানে খেলে পায়খানা দেখি কিরম পায়খানা খা গু খেয়ে মর। আরে নবীর পায়খানা আলাদা, আমার পায়খানা মারাত্মক ব্যাপার। তাহলে আমি কোনাক কেলে বলি নবী যা আমি তা, তুই একটা মানুষের বাচ্চা, বাত কর্ম করলি মাথার উপরে শুকুন ঘরে পায়খানা করে বেরিয়ে আসলি, সেখানে লোক টিকতে পারে না। হ্যাঁ, আর নবী পায়খানা করলে মেশকে আম্বারের মতো খুশবু জারি হয়, পেশাব করলে মেশকে আম্বারের মতো খুশবু জারি হয়, শরীর দিয়ে ঘাম হলে মেশকে আম্বারের মতো খুশবু জারি হয়, থুতু দিলে মানুষের রোগ সেরে যায়। কথা ঠিক না ভুল? এরকম লোক আছে না নাই? নবী যা আমি তা, পায়খানা ফিরে খেয়ে দেখ, নবীর পায়খানা পৃথিবীর কোনো মানুষ চোখে দেখতে পাই, কোনো স্ত্রী চোখে দেখে, মায়েশা সিদ্দিকা দেখবো বলে শত চেষ্টা করার পরে ব্যর্থ হয়ে গিয়েছে। নবী এমন মানুষ ছিলেন, কেতাবে লেখা আছে সকালবেলা যদি কেউ নবী পাকের হাতে হাত দিতে, তার হাত থেকে সন্ধ্যা পর্যন্ত মেশকে আম্বারের মতো খুশবু জারি হলো। বলে বলুন সুবহানাল্লাহ। নবী পাক বিশ্ব নবী হাবিবুল্লাহ আকায় নামদার দাদার মদিনার এত জ্যোতি, এত জ্যোতি আল্লাহ দিয়েছিলেন, গায়ে এত বাস আল্লাহ দিয়েছিলেন, এত সুন্দর খুশবু আল্লাহ দিয়েছিলেন। কেতাবে লেখা আছে নবী পাকের গায়ের ঘাম ধরে শিশিরি ভর্তি করে রাখতেন আয়েশা সিদ্দিকা। আর ঈদের দিন সকালবেলা ওই শিশির গুলো আয়েশা সিদ্দিকা দিয়ে মদিনার এতিমানা গরিব বাচ্চাদের হাতে তুলে দিতেন, আর ওই বাচ্চারা নিয়ে তাদের শরীরে মাখতেন মিষ্টি আম্বারের মতো খুশবু জারি হতো। আল্লাহর নবী বললেন আয়েশা আমার গায়ের ঘামগুলো ধরে শিশিরি ভর্তি করে রেখেছো কি করবে? বলছে ইয়া রাসূলুল্লাহ এই শিশিরি ঘামগুলো নিয়ে বাচ্চাদের কাছে দেব, ওরা গায়ে মাখবে, গরিবের বাচ্চা, আতর কেনার পয়সা নাই, খুশবু কেনার পয়সা নাই, এজন্য জড় করে রেখেছি। ও কলিজার টুকরারা আমরা যত বড় আলেম হই, যত বড় আল্লাহর ওলি হই, আমাদের ঘাম যদি ধরে শিশিরি ভর্তি করে কোন মানুষের নাকে যদি মাছ পাঁচ ছয় পারে মারা হয়, হার্ট ফেল করার সম্ভাবনা আছে না নাই? বলবে এই জিনিস দেয়াচ্ছে বি দেখে মরে যায়। নবী যা আমি তা, সেজন্য ওয়াজ জীবনে বহু শুনবেন, নবীর আলোচনা, নবীর জীবনী, আর নবীর এক নাম্বার সাহাবীর জীবনী, গারে সুরের সাথীর জীবনী, গারে হীরার সাথীর জীবনী, মক্কার জীবনী, মক্কার সাথী, মদিনার সাথী, সিদ্দিকা আকবর রাদিয়াল্লাহু তাআলা আলোচনা, পৃথিবীর এক নাম্বার আলোচনা। কথা ঠিক না? এটা সবার ভালো লাগবে। নবীর জীবনী কি শুনবে? নবীর চেয়ে বড় পৃথিবী কেউ আছে? আসমানে কেউ আছে? আল্লাহ আল্লাহ, নবী নবী, এই দুটো নামের এমন বাঁধন, যার আল্লাহ নাই, যার শুধু আল্লাহ আছে নবী নাই, এ কাফের। কেউ যদি শুধু আল্লাহর মেনে লয় যার কারোর দরকার নাই, ও পরিষ্কার কাফের। বুঝতে পারেনি? ও বলছে আল্লাহ সবকিছু, আল্লাহ হায়াতের মালিক, মৌতের মালিক, ইহকাল পরকালের মালিক, আল্লাহ আমার জান, আল্লাহ আমার জীবন, আল্লাহ স্রষ্টা, আল্লাহ সৃষ্টি করেছে, আল্লাহ হায়াত দিয়েছে, আল্লাহ মৌত দেবে, আল্লাহ জান্নাতের মালিক, জাহান্নামের মালিক, আল্লাহ যেটা করবেন সেটাই আল্লাহ সব। নবী মানি না, এ কাফের না মুসলমান? জোরে বলেন। একদল মানুষ বেরিয়েছে বিশ্বাস করুন, বলছে মোহাম্মদ ছেড়ে দাও, মারা গেছে ছেড়ে দাও, সাহাবাদের ছেড়ে দাও, চার ইমাম ছেড়ে দাও, আল্লাহই আমাদের জন্য যথেষ্ট। এদেরকে টাকা দেয়া হয়, বিদেশি টাকা নিয়ে তোমরা গ্রামে বোঝাও নবী কি, যে মারা গেছে তার কথা ছেড়ে দাও। এ বুঝছে, হ্যাঁ তো নবী তো মরে গেছে, তার নবীর মেনে কি হবে? এও কাফের।
দুটো নামের এমন বাঁধন, একটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, একটা নাম কম্পিলি এই পর্যন্ত আল্লাহ অপরাংশে লেখা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই দুটো নাম ছাড়বেন না, যদি এই দুটো নামের একটা নাম বাদ দিতে বলে আপনি জানবেন কাফের, এই কাফের, এই কাফেরের কথা কোনো কায়দায় শোনা যাবে না। আপনাদেরকে বলতে চাই নবী পাক আলাদা, নবী পাকের মাথা চুল থেকে নিয়ে পায়ের নখ পর্যন্ত এই টোটাল বডির ভিতরে যা কিছু রয়েছে সব কিছুই আলাদা আলাদা আলাদা, পৃথিবীর কোন মানুষের মতো না। রক্তটা ছিল আলাদা, কেতাবে লেখা আছে ওহুদের ময়দানে কলিজার টুকরা ফেরা আমার ঘটনা শোনেন, ওহুদের ময়দানে আল্লাহ নবী দীন দুনিয়ার বাদশাহ তাজদারে মদিনাকে মাথা ফাটি দিয়েছিল, ছাজরা করে দিয়েছিল, তিন বর্ষা মেরে কোথাও কোথাও রক্ত জমে গিয়েছিল। নবীর রক্ত বধ বলা যাবে না, যাবে না, যাবে না। তাই ওই যে জায়গায় রক্ত জমে গিয়েছিল আল্লাহর নবীর একজন সাহাবি কিতাবে লেখা আছে তার নাম মালিক বিন সিনান, ঠান্ডা মাথায় সাহাবির নামটা বুঝেলেন ও কলিজার টুকরারা। আরেকটা সাহাবির নাম বললাম হযরত আরকাম রাদিয়াল্লাহু তাআলাহু, এই নামটাও শুনলাম, নামগুলো নতুন নতুন নাম। এই সাহাবিটার নাম মালিক বিন সিনান, কিতাবে লেখা আছে শিঙ্গা লাগিয়েছে, শিঙ্গা লাগিয়ে মানে বুঝতে পারবেন না, ওই যে আপনার বেদের মেয়েরা আসে দেখেছেন, বেদের মেয়েরা ওদের কাছে ছোট ছোট মোটামুটি কি মানে পাইপ ধরনের থাকে, আর ওই বলে বাদ বেদনা ভালো করে দেব বলে এখানে যন্ত্রণা করছে গাঁটে, তো একটুখানি বেলেটের আগা মেরে ওখানে একটা ওইটা বসিয়ে দেয়, দিয়ে মুখ দিয়ে টানে টানে টানা, ওই চম্মচ দিয়ে টানে না, যাই হোক রক্ত বাড়ুক আর ওর ভিতরে থুতু দিক, মানে যে কোনো কায়দায় কিছু একটা বার করে। তো ওই শিঙ্গা লাগিয়েছে যত জায়গায় হাদিস পাকের ভিতরে এসেছে, যত জায়গায় ওই রক্ত জমেছিল প্রত্যেক জায়গায় লাগিয়েছে মালিক বিন সিনান রাদিয়াল্লাহু তাআলা আনহু। লাগানোর পরে রক্তগুলো টানে আর ঢোক মেরে লয়, কয়েকজন সাহাবী এই দৃশ্য দেখেছে, দেখার পরে আল্লাহ রাসূলকে জানিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জমে যাওয়া রক্তগুলো মালিক বিন সিনান শিঙ্গা লাগিয়ে চুম লাগিয়ে টেনে টেনে সমস্ত রক্তগুলো ঢোক মেরে নিয়েছে। রক্ত খাওয়া তো কঠিন ব্যাপার, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম তুমি কি আমার রক্তগুলো খেয়ে নিয়েছো, ওই জমে যাওয়া রক্তগুলো। মালিক বিন সিনান ভয়ভীত হয়ে আল্লাহ রাসূলকে বলছে, যা রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ওই রক্তগুলো খেয়ে নিয়েছি। ইয়া হাবিবাল্লাহ, রাসূল বললেন কেন খেয়ে নিয়েছো বলো, বলছি ইয়া রাসূলুল্লাহ, আপনার রক্ত আমি যখন টেনে 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 মুখটা ভর্তি হয়ে যায়, ডান দিকে তাকাই, বাম দিকে তাকাই, কোন জায়গায় ফেলার মতো সাহস আমার হয় না, আমি কোন জায়গায় ফেলার সাহস পাই না, আমার নবী রক্ত কি করে মাটিতে আমি ফেলবো, না 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 না, আমি মালিক বিন সিনান কোথাও ফেলার সাহস না পেয়ে আমি আপনার রক্তগুলো ভোগ মেরে নিয়েছি। আল্লাহ রাসূল বললেন, সাহাবারাও শুনে রেখে দাও, ছেড়ে রেখে দাও, আমি রাসূলুল্লাহ কথা দিলাম, মালিক বিন সিনান জান্নাতি। আল্লাহ নবীর পেশাব একটা মেয়ে খেয়ে নিল উম্মে আইমান, রসুল তারে বলেছিল পৃথিবীর জমিনে তোমার পেটের কোনোদিন কোনো সমস্যা হবে না, কোনো রোগ হবে না, তুমি পেটের রোগ থেকে মুক্ত হয়ে গেলে। আর আমাদের পেশাব কেউ যদি ভুল করে কোনোদিন খায় ওর কি হবে বলে, ও জীবনে ভাতে মুখ দেবে, যেই মনে উঠবে বমি হবে, সেজন্য যে কজন বসে আছে জীবনে কোনোদিন কোন মানুষ যদি বলে নবী আমার বর্দা বা নবী আমার ভাইয়ের মতো,
বলবেন কেটে পর, মাথা গরম করিনি, কোথায় ঝেড়ে দেবো, পালা গেলে পালা। তো নবী বর্দা মাঠের মাঝখানে বললেন, নবী বর্দা কলিজা টুকরা ফেরা আমার সোনা মানিকের, আল্লাহ নবী আলাদা, নবী আলাদা, আল্লাহ নবী নবী দিন দুনিয়ার বাদশা, বিশ্ব নবী আল্লাহর দোস্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ। এক সেকেন্ডে, এক মুহূর্তের মধ্যে, এক সেকেন্ডের ভিতরে আমার আল্লাহ তার দোস্তকে তমাম পৃথিবীর জমিনটা, এক টুকরা মেঘের সাথে পৃথিবীর জমিনটাকে ঘুরিয়ে দিয়েছিলেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ, আমি না জানিয়ে দিলে আমার মুহাম্মাদের এত জ্যোতি, আমার মুহাম্মাদের এত নূরের তাজাল্লি, আমি আমি না আমার মুহাম্মাদের জ্যোতিতে আমি শাম দেশ পর্যন্ত দেখতে পেয়েছিলাম। জুড়ে বলুন, কম্পিউটারের জামানা, ক্যাসেটের জামানা, এখান থেকে ওয়াজ ভুল করে বলে পালানোর কায়দা নেই। কারণ কি, হাজার হাজার মোবাইলে রেকর্ড হচ্ছে, আবার ইউটিউব চ্যানেল ওয়ালারা তারাও ক্যাসেট করতেছে, কথা বুঝতে পারে কি বলেছি সব ধরা পড়বে না, পড়বে না। এজন্য যত হাঁকা সেল্লা করি ভিতরে খবর আসে যে এটা কিছু হচ্ছে, কথা বলি, এই জন্য দরুদ পড়েন, ফের ভালো করে মনে করেন, দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা, ওয়া আলা আলে সাইয়িদিনা, কাদিম উম্মত কাদ মুমিন আর কাদ মুমিনা, কাদ উম্মত কাদ মুমিন আর কাদ মুমিনা, খালি কাঁদ মুমিন আর কাঁদ মুমিনা, আসবে না হে নবিয়ার এই ভুবনে, হবে না দেখায়ার এই জীবনে, আসবে না হে নবিয়ার এই ভুবনে, হবে না দেখায়ার এই জীবনে, দেখানি উম্মত কাঁদ মুমিন আর কাঁদ মুমিনা, খালি ভুবন রহিল পড়ে, খালি ভুবন রহিল পড়ে, আর নবী এলো না, কাঁদ উম্মত কাঁদ মুমিন আর কাঁদ মুমিনা, আল্লাহুম্মা জোরে 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 জোরে, ওয়া আলা আলে সাইয়িদিনা। আমরা সবাই রসুলের ভালোবাসিত বাবু, আল্লাহকে সাক্ষী করেন, আল্লাহ ছবি করুক যে রসুলের প্রেমিক আমরা, রসুলের সৈনিক, হাত তুলে দেখান, নারে তাকবীর, নারে তাকবীর, হাত নামান ভাই, যারা হাত তোলেনি এরা কঠিন বিপদে পড়বে না, পড়বে না,
কোরআন শরীফ আলিয়াও মা নাখতিমু আলা আফওয়াইহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম কিয়ামতের দিন যেদিন মুখে মোহর মেরে দেবে আল্লাহ হাতের জবান খুলে দেবে হাত সেদিন কথা বলবে আমি সাইফুল্লাহ এই আপনা কিনা বসি না বল খেলার মাঠে বলতেছিলাম আমরা কে কে রসুলকে ভালোবাসি হাত তুলে দেখাই এই হাত আল্লাহর কসম কিয়ামতের দিন বলবে আল্লাহ এই লোক চুপ করে বসেছিল হাত তোলেনি এ রসুলকে ভালোবাসে না কোরআন শরীফ বাপের কথা নাকি কয়েক সেকেন্ড কয়েক মিনিটের কথা গুলিয়ে যাবে না সব হিসাব হবে তাহলে এখনো বেঁচে রয়েছি যেহেতু হাত তুলে দেখাই রসুলকে জীবনের চেয়ে বেশি ভালোবাসি না রে পৃথিবীর না এইবারে একটা প্রেমিকের কথা বলবো সিদ্দিক আকবরের কথা শুনলেন আল্লাহ রসুলের কথা শুনলেন একজন সাহাবীর কথা বলবো বাপ কলিজা চৌধুরী হয়ে যাবি পৃথিবীর এক নাম্বারে যারা তাদের আলোচনা একটু শোনেন আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশাহ এক সময় সাহাবায়ে কেরামদেরকে ডেকে রসুলুল্লাহ বললেন বাবারা আমি রসুলুল্লাহ জানিয়ে দিলাম যুদ্ধের ময়দানে যাবার জন্য তোমরা যে যা পারো আমি রসুলুল্লাহ আমার কাছে এসে হাজির করো প্রত্যেকে কিছু কিছু দান করো আল্লাহ নবী জানিয়ে দিলেন তোমরা যারা দান করবে আমি রসুলুল্লাহ কথা দিলাম আমার আল্লাহ পাকের দোস্ত হয়ে যাবে আপনারা মুখস্ত করেন তিনটে সাহাবির কথা বললাম একটা সাহাবির নাম বললাম হযরতে হযরতে আর কামরাদিয়াল্লাহু তাআলাহু আর একটি সাহাবির নাম বললাম হযরতে মালিক বিন সিনান রাদিয়াল্লাহু তাআলাহু আর একটা সাহাবির নাম বলছি হযরতে আকিল রাদিয়াল্লাহু তাআলাহু কি নাম এই জোরে বলেন কি নাম আরকাম মালিক বিন সিনান হযরতে আকিল শেষ ঘটনা এই হযরতে আকিলের দুটো হাত ছিল কাটা দুটো পা ছিল কাটা শুধু বডি 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 হাত পা কাটা মানুষে কিরাম দেখায় জানেন তো এটা মোটামুটি কাঠের গোড়ে টাইপের সামনে কিছু নাই পিছনে কিছু নাই এখান থেকে দুটো হাত নাই এখান থেকে দুটো পা নাই রসুল পাকের ঘোষণা শুনে গর্ভধারিণী মায়ের কাছে বললেন মা একটা টাকা দেন মা বলছে টাকা নাই একটু জবের আটা দেন জবের আটা নাই একটা খেজুর দেন মা বলছে খেজুর নাই বলে মা গো মা আমি নবীর কাছে যাব মা আমার নবীর কথা কি আমি রাখতে পারবো না ওমা একটুখানি কিছু দিতে হবে মা গর্ভধারিণী মা যখন বললেন বাবা কিছু নাই কলিজার টুকুরা পঙ্গু বাচ্চা দুটো হাত দুটো পা কাটা বাচ্চা গড়িয়ে 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 এক ইহুদির বাগানে দাঁড়ে গিয়ে বলতে ইহুদি ভাই ওই বালতি বালতিখানা আমার কাছে দেবে আমি কুয়ো থেকে পানি তুলে দেব বাগান যদি বোয়াতে না পারি কিছু দিতে হবে না বিনিময় কি দেবে বলো বলছে আমি প্রত্যেক বালতিতে তিনটে করে খেজুর দেব ও কলেজার টুকরারা যুবকেরা জনেরা সোনা চাঁদেরা রে ইহুদি মজা দেখতেছে মজা করতেছে বলতেছে পঙ্গু আকিল পাগল তুই তো পঙ্গু পানি তুলবি কি করে তোর হাতও নাই পাও নাই বলছি হুদি ভাই তুমি তোমার বালতি রসিখানা দিয়ে আমার গলায় বেঁধে দাও আমি পানি যদি তুলতে না পারি খেজুর দিতে হবে না ইহুদি মজা দেখবো বলে বালতি রসিখানা গলায় বেঁধে দিলেন
নবীর প্রেমে পাগল সাহাবী তাঁত দিয়ে বালতি কানা ধরে ঠেলে 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 নিয়ে কুয়োতে ফেলে দিয়ে শুধু গলায় বাঁধা দড়ি গলা দিয়ে দাঁত দিয়ে টানে বডি দিয়ে পা খায় বালতির ঘেঁষা লেগে লেগে গলার চামড়া কেলিয়ে গেল মুখের চামড়া কেলিয়ে গেল কয়েক বালতি পানি এইভাবে তোলার পরে ইহুদি দেখতেছে এ তো পানি আর তুলতে পারে না রক্ত বেরিয়ে যাচ্ছে গলার চামড়া ঝুলে গেছে বলছে আকিলি রে খেজুর দিচ্ছি পালিয়ে যাও অসুবিধা আছে এখানে থাকবি না পালিয়ে যাও কেন লোকে যদি দেখে বাগানের মালিককে বাঁচাবে না বাগানের মালিককে শেষ করে দেবে যে একটা পঙ্গুর গলায় দড়ি বেঁধে দিয়ে পানি তুলতেছে আকিল কাঁদতে চিউদি ভাই আমার গলার চামড়া ঝুলে গেছে বুকের চামড়া কেলিয়ে গেছে আমার খেজুর দাও খেজুর দাও ইহুদি বলতে চাকলি রে তুই কিসে করে নিবি বল তোর তো দুটো হাত নাই তোর দুটো পা নাই রে ওরে আকিল তুই কিসে নেবি বল পালিয়ে যা কিতাবে লেখা আছে আকিল বলতে যদি ভাই আমার পরনার লুঙ্গি কেটে দিয়ে ওই কাপড়ে একটু কয়েকটা খেজুর দিয়ে বেঁধে আমার বুকে বেঁধে দাও আমার বুকে বেঁধে দাও ইহুদি জলদি করে কাপড়ের টুকরা কেটে দিয়ে কয়েকটা খেজুর মাঝখানে বেঁধে দিয়ে বুকে বেঁধে দিয়ে বলতে আকিল পালিয়ে যাও আকিলের মা জনম দুঃখী মা পরেশান হয়ে যাচ্ছে আমার আকিল তো কোথাও যায় না কিন্তু এত দেরি হচ্ছে কেন কোথায় গেল কদম তুলে তুলে রাস্তার দিকে যখন বেরিয়েছেন মা দেখতেছে আকিলের গলার চামড়া ঝুলতেছে রক্ত টটটস করে পড়তেছে বুকের চামড়া কেলিয়ে গেছে জননী মা বলতেছে বেটা রে ও আমার পঙ্গু সোনার মানিক রে তোরে কে মেরেছে বাবা গলার চামড়া কেলিয়ে গেছে কেন বাবা বুকের চামড়া ঝুলতেছে কেন বাবা তোর লাঠি মারা মারা দাগ যেন শরীরে বলে মা আমার লাঠি মারিনি আমার গলার চামড়া কেলানোর কারণ হলো ইহুদির বাগানে গিয়ে মা গলায় দড়ি বেঁধে দিয়েছিল ইহুদি আমি বাগানে পানি তুলতেছে দড়ির ঘেঁষা লেগে মা গলার চামড়া কেলিয়ে ঝুলতেছে বুকের চামড়া কেলিয়ে ঝুলতেছে মা জননী বলে বাবা তোর বুকে কি হয়েছে কাপড় বাঁধা কেন আর কাপড়ে কি বাঁধা রয়েছে বলে মা আমার গলার চামড়া কেলিয়ে যাওয়ার বিনিময় বুকের চামড়া কেলিয়ে যাওয়ার বিনিময় ইহুদি কয়েকটা খেজুর আমার বুকে বেঁধে দিয়েছে গর্ভধারিণী মা জনম দুঃখী নারী ছেঁড়া মা বলতেছে বাবা ও আমার পঙ্গু আকিল চলে যা চলে যা রে চলে যা নবীর কাছে চলে যা বলে মা নবীর কাছে যাওয়ার আগে আমি তোমার কলিজা তোরা পঙ্গু আকিল আমি জীবনে কিছু খেতে দিতে পারিনি আমার জীবনের কামাই আমার গলার চামড়া ধুলে দেওয়ার বিনিময় আমার বুকের চামড়া ধুলে দেওয়ার বিনিময় আমি কয়েকটা খেজুর সংগ্রহ করেছি মা আমি নিয়ত করেছি আবার এই কষ্টের বিনিময় যে খেজুর পেয়েছি প্রথমে আমি আমার গর্ভধারিণী মাকে একটা খেজুর খেতে দেব ও জননী মা একটু বুকের কাপড়খানা খুলে একটা খেজুর খেলেন মা মা জননী কাঁদতেছে বাবা আকিল আমি খাবো না খাবো না তুমি নবীর কাছে চলে যাও বাবা গর্ভধারিণী মা যখন খেজুর নিল না বুকে কাপড় খুললো না ওই অবস্থায় গোড়াতে গোড়াতে আল্লাহ নবীর কাছে রওনা দিলেন সাহাবায়ে কেরাম দূর থেকে লক্ষ্য করে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কে যেন গড়িয়ে গড়িয়ে আসতেছে কেউ বলছে আকিল কেন আসবে রসুল পাক বলছে সে তো আসার মতো তার কোনো ক্ষমতা নাই তার হাত দুখানা নাই তার পা দুখানা নাই
সেখানে আসবে, এখানে সে তো যুদ্ধ করতে পারবে না, সেটি মানুষ টাকা দিতে পারবে না, দান করতে পারবে না, তার পা নেই হেঁটে আসতে পারবে না, হাঁটতে যেতে পারবে না, যত যত কাছাকাছি হয়ে যায় আল্লাহর নবী নবী চিনতে পেরেছে আকিল ছাড়া কেউ না। বিশ্ব নবী কদম তুলে তুলে আগিয়ে আসলেন, সোনার নবী আকিলের গলা দিয়ে রক্ত বার হতে দেখে, বুক দিয়ে রক্ত বার হতে দেখে রসুল বলেন, আকিল রে তোর কে মেরেছে বল, তোর বুকে চামড়া খেলানো কেন, তোর বুকে চামড়া ঝুলতেছে কেন রে আকিল, তোর গলার চামড়া খেলানো কেন বল। আকিল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আমার বুকের চামড়া খেলিয়ে গেছে কেন, আমার গলার চামড়া খেলিয়ে গেছে কেন। রসুল বলছে, বল আমি বিচার করব, তুই কি আমার কাছে বিচার দিতে এসেছিস বাবা আকিল, আমি নবী তোর এই দৃশ্য দেখে সহ্য করতে পারি না বাবা, বল বড় কষ্ট হতেছে বল, হাউ হাউ করে কাঁদতেছে আকিল, ইয়া রাসূলুল্লাহ গো ইয়া হাবিবাল্লাহ আপনি যখন দানের কথা বলেছেন, আমি আকিল আপনার সাহাবি, আমি এত অসহায় একটা টাকা দিতে পারিনি, আমার মায়ের কাছে এক মুঠো আটা পাইনি, আমার মায়ের কাছে একটা খেজুর পাইনি, আমি মায়ের কাছে একটা টাকা পাইনি, ইয়া রাসূলুল্লাহ আমি ইহুদির বাগানে দাঁড়ে গিয়ে ইহুদি ভাইকে বলে বালতি দোষীটা গলায় বেঁধে দিতে বলেছিলাম, ওই বালতি দোষী আমার গলায় বেঁধে দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ এই কুয়োতে পানি তুলতে তুলতে আমার বুকের চামড়া কেলিয়ে গেছে, দড়ির ঘেঁষা লেগে আমার গলার চামড়া কেলিয়ে গেছে, দড়ির ঘেঁষা লেগে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এগুলো লাঠি মারা দাগ না, এগুলো সব দড়ির ঘেঁষা লাগা দাগ। রসুল বললে, বুকে কি বাঁধা বাবা, বলতে হুজুরেতে কয়েকটা খেজুর আছে। রসুল বললেন, খেজুর কি করবি, বলছে ইয়া রাসূলুল্লাহ আমি গরিব আকিল পঙ্গু আকিল, এই কেলিয়ে যাওয়া যন্ত্রণা ব্যথা বেদনা রক্ত রক্ত জারি হতেছে, এই খেজুর কটা সংগ্রহ করার জন্য, ইয়া রাসূলুল্লাহ হে ইয়া হাবিবাল্লাহ আমার হাত নাই আমি খুলতে পারি না, ইয়া রাসূলুল্লাহ গো আপনি যদি আমার বুক দিয়ে খেজুর কাটা খুলে নেন, ইয়া রাসূলুল্লাহ এই কটা নিয়ে যদি আপনি খুশি হন, আমি আকিল আমার কেটে যাওয়া যন্ত্রণা গেলিয়ে যাওয়া ব্যথা বেদনা সমস্ত ব্যথা বেদনা দূর হয়ে গিয়ে আমি আকিল আমার কলিজা খানো ঠান্ডা হয়ে যাবে। আল্লাহ রসুল ওই কটা খুলে নিয়ে সমস্ত দানের মালের উপরে রাখলেন, আল্লাহ বলে জিবরিল চলে যাও, আজকে আমি আল্লাহ জানিয়ে দিলাম ক্ষুদ্র দানের ওসিলা করে আকিলের এই কষ্টের ফল, ওই কষ্টের দানের ওসিলায় আমি আল্লাহ সমমালকে আমার দরবারে এলাহিতে কবুল করে নিলাম। ইমাম হুসাইনের রক্তের কথা মনে করে, ইমাম আবুল কাসেমের রক্তের কথা মনে করে, ইমাম আলী আকবরের রক্তের কথা মনে করে, পৃথিবীর এক নাম্বার দিন মুহররমের দিনের কথা মনে করে, ও কলিজার টুকরারা একজন কি 50,000 টাকা বলতে পারবেন, পারবেন না, 40,000 টাকা বলতে পারবেন না, 20,000 টাকা বলতে পারবেন না, কষ্ট হবে, তাদের হাত নাই পা নাই, পঙ্গু মানুষ যদি গলার চামড়া কেলিয়ে গিয়ে খেজুর নিয়ে নবী পাকের কথা মত দেয়, রসুল পাক জানিয়ে দিলেন, আসসকিও হাবিবুল্লাহ যারা দেবে এরা আমার আল্লাহ পাকের দোস্ত হয়ে যাবে, আল্লাহর কসম কিয়ামতের দিন পাবে আরশে আজিমের তলায় আমার আল্লাহ জায়গা করে দেবে। জোরে বলুন, আরো জোরে বলুন, সুবহানাল্লাহ।
আছেন এই কারবালার মর্মান্তিক দিনে, করুণ ঘটনার দিনে, এই কারবালার ময়দানে রক্ত রঞ্জিত হওয়ার দিনে, ফরাদের পানি রক্ত লাল হয়ে যাওয়ার দিনে একজন মোমিন জান্নাতি 10,000 টাকা এক বছর পরে দিতে পারবেন, এরকম একজন কলিজার টুকরা ধনী, মনটা ধনী, টাকার ধনী না, মনটা ধনী, মনটা বড়, রসুল পাকের ঘোষণা অনুযায়ী আরশের তলায় জায়গা পাবে, হুসাইনকে ভালোবেসে একজন 10,000 টাকা দেবে। আছে একজন হুসাইনের পাগল, নেই জান্নাতি মানুষ নেই এর ভিতরে, হুসাইনের জন্য জীবন দিয়েছে 70 জন নারী পুরুষ, আমাদের হাজি সাহেব না, হ্যাঁ হাজি সাহেব, আমাদের আলহাজ আলাউদ্দিন সাহেব 10,000 টাকা দেবে হুসাইনের কষ্টের কষ্টের ফল, এদিন এদিন কিয়ামত পর্যন্ত থাক, আমরা যতদিন বেঁচে থাকব এ মাহফিল এই দিনে হবে, 10,000 টাকা সম্মানীয় আলাউদ্দিন সাহেব দেবেন, আপনার খুশি না বেজার, সবাই হাত তুলেন কে কে খুশি, নারায়ণ তাকবীর, আমাদের সম্মানীয় আলাউদ্দিন আলহাজ আলাউদ্দিন সাহেবের আল্লাহ জান্নাতুল ফিরদাউস দেন বলেন আমিন, তার মাইনুরুব্বি আল্লাহ জান্নাতুল ফিরদাউস দেন বলেন আমিন, সম্মানের সঙ্গে আল্লাহ বাঁচিয়ে রাখবেন বলেন আমিন, ব্যবসা বাণিজ্য কামাইতে বরকত দেবেন বলেন আমিন, জোরে তকবীর দেবেন না, নারায়ণ তাকবীর, আল্লাহ আমাদের সম্মানীয় হাজী সাহেবের রসুল।